ভয়াবহ বন্যার কবলে দেশের পূর্বাঞ্চল, বিভিন্ন স্থানে যোগাযোগ বিচ্ছিন্ন, সিলেটে সেনাবাহিনী মোতায়েন। টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন স্থানে দুর্ভোগ, জলাবদ্ধতা, বজ্রাঘাতে ছয় জেলায় নিহত 12 জন। আদমজি ইপিজেডে গ্যাস পাইপলাইনের লিকেজে আগুন, মেরামত না হওয়া পর্যন্ত আশপাশে গ্যাস সরবরাহ বন্ধ। খুলনা বিশ্ববিদ্যালয়ে সহকর্মীর বিরুদ্ধে শিক্ষকের যৌন হয়রানির তদন্ত প্রতিবেদন নিয়ে প্রশ্ন, ক্যাম্পাসে নিপীড়নের প্রমাণ মেলেনি। অনন্য রেকর্ডের অবকাঠামো পদ্মা সেতু টিকে থাকবে 9 মাত্রার ভূমিকম্পেও, বিশ্বজুড়ে প্রকৌশল বিদ্যার পাঠ্য বইয়ে ঠাঁই করে নেবে মনে করেন বিশেষজ্ঞরা। কোরবানির হাটে এবার নজর কাড়বে নাটোরের বস ও ধলাবাহাদুর, এর মধ্যে নাম ডাক ছড়িয়েছে এলাকায়, ভালো দাম পাওয়ার আশা। শুভেচ্ছা, আমন্ত্রণ বিরতিহীন সংবাদ সারাদেশের আয়োজনে আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। ভয়াবহ বন্যার কবলে দেশের পূর্বাঞ্চল, বাড়ছে পানিবন্দী মানুষের সংখ্যা। সিলেট সুনামগঞ্জে বিদ্যুৎহীন প্রায় 2 লাখ গ্রাহক, বিভিন্ন উপজেলার সাথে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন এই 2 জেলার। পরিস্থিতি মোকাবেলায় সিলেটে সেনা মোতায়েন হয়েছে, বন্ধ আছে ওসমানী বিমানবন্দরে উড়োজাহাজ ওঠানামা। আকস্মিক বন্যা দেখা দিয়েছে শেরপুর এবং নেত্রকোনার কিছু এলাকায়। তিস্তায় পানি বাড়তে থাকায় খুলে দেওয়া হয়েছে ব্যারাজের সবকটি গেট। উজানের ঢল আর টানা বৃষ্টিতে তলিয়ে গেছে নগরীর রাস্তাঘাট, পানি ঢুকছে বসত ঘরে। সিলেটবাসী বলছে এই দুর্যোগ স্মরণকালের ভয়াবহ। ঘরের পানি ঢুকে গিয়েছি, এখন জায়গা পাইরাম না, অন্য হয়েছি। সিলেট সদরের সাথে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন কোম্পানিগঞ্জ আর গোয়াইনঘাটের, আশ্রয় কেন্দ্রে ছুটছে বানভাসী মানুষ। নগরীতে 36টি সহ জেলায় মোট 473টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। গুরুত্বপূর্ণ স্থাপনা ও বিদ্যুৎ কেন্দ্রে ঢুকছে পানি। প্রশাসনের অনুরোধে বন্যা পরিস্থিতি মোকাবেলায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। 8টি উপজেলায় আমরা সেনা মোতায়েন করেছি। এই 8টি উপজেলা হচ্ছে সিলেটের ওয়াইনঘাট, কোম্পানিগঞ্জ এবং সিলেট সদর, আর সুনামগঞ্জের বিদায়, দোয়ালা বাজার, চাতক, জামালগঞ্জ এবং সুনামগঞ্জ সদর। কুমারগাঁও পাওয়ার স্টেশনে, যেটা সিলেটের নিকটবর্তী, সেখানে সেটা হুমকির সম্মুখীন হয়েছে, সেখানে আমরা মোতায়েন করেছি। এবং সুনামগঞ্জে বেশ কয়েকটি খাদ্য গোডাউন হুমকির সম্মুখীনে পড়েছে, সেখানেও আমরা সেনা মোতায়েন করেছি। আমাদের আশ্রয় কেন্দ্র রয়েছে পর্যাপ্ত, আমরা হয়তো সেখানে তাদের আশ্রয় দিতে পারবো, কিন্তু তাদের নিয়ে আসার মতো আমাদের সেই বাহনগুলি নাই, আমাদের পর্যাপ্ত নৌকা নেই। সুনামগঞ্জ সদরের সাথে সব উপজেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বাড়িঘরে পানি ঢোকায় চরম ভোগান্তি পোহাতে হচ্ছে দুর্গত এলাকার মানুষকে, বিদ্যুৎ বিচ্ছিন্ন পুরো জেলা। ব্রহ্মপুত্র, তিস্তাসহ উত্তরের নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় তীরবর্তী নিচু এলাকা প্লাবিত। পানি বেড়ে যাওয়ায় লালমনিরহাটে ব্যারেজের 44টি গেট খুলে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে পানি উন্নয়ন বোর্ড। পানি তো প্রতিদিন হইতেছে, এত কষ্ট থাকা যায়? পানি পানি তো কম হয় না, চেয়ারম্যান মেম্বারের ঘর তো কিছু করে না, দেয় না। পানি বাড়ছে সীমান্তবর্তী অভিন্ন নদ নদীতে, এতে নেত্রকোনা ও শেরপুরের বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে, পানিবন্দি হয়ে পড়েছে লাখো মানুষ। আমিন বাবু, যমুনা নিউজ। দর্শক, বন্যা পরিস্থিতির খবর জানবো সহকর্মীদের কাছ থেকে। আমরা শুরুতেই সিলেট শহরের খবর জানবো সহকর্মী মাহবুবুর রহমান রিপনের কাছ থেকে। রিপন, ক্রমেই খারাপের দিকে যাচ্ছে অবস্থা, একটু সবশেষ দুর্গত এলাকার খবরগুলো একটু জানাবেন। বিমান ওঠানামাও তো বন্ধ, সে বিষয়ে একটু জানতে চাই।
লোপা আসলে বিমান ওঠানামা বন্ধ করেছে, বেসরকারি বিমান কর্তৃপক্ষ আগামী তিন দিনের জন্য তারা বন্ধ করেছে আপাতত। কারণ আমরা একটু আগে দেখে এসেছি যে রানওয়েতে প্রায় এক ফুটের সমান পানি রয়েছে, সে কারণেই তারা সকালে একটি ফ্লাইট মাত্র সিলেট থেকে যেতে পেরেছে, তারপর কিন্তু আর কোনো ফ্লাইট পরিচালনা সম্ভব হয়নি। সে কারণে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামী তিন দিন সেখানে এই বিমানবন্দরে কোনো বিমান ওঠানামা করবে না। এই মুহূর্তে রয়েছে গোয়েন ঘাটে। গোয়েন ঘাটের যে চিত্র আমরা দেখছিলাম যে মানুষ আসলে নৌকার ঘাটগুলোতে হাহাকার করছে, কারণ তাদের আত্মীয় স্বজনদের উদ্ধার করতে হবে, কিন্তু প্রয়োজনীয় যে নৌকা সেটা নেই। এখানকার যারা নৌকার আর মালিক রয়েছেন তারা কিন্তু সিন্ডিকেট করেছেন ইতিমধ্যেই, সেনাবাহিনীও এসছেন। সেনাবাহিনী এই আপনি দেখতে পাচ্ছেন যে সেনাবাহিনীর সদস্যরা তারা এক নৌকার লোকজনের সাথে কথা বলছেন, কারণ তাদেরও এই উদ্ধার কাজে যেতে হলে একটি বড় ধরনের নৌকা দরকার, সেই চেষ্টা তারা করছেন। ইতিমধ্যে একটি নৌকা ব্যবস্থা হয়েছে। এই গোয়েন ঘাটের বেশ কিছু মানুষ যেহেতু পানিবন্দী রয়েছেন এখনও, এবং সেই মানুষগুলোকে তারা উদ্ধার করবেন। ইতিমধ্যে কোম্পানিগঞ্জে সেনাবাহিনী কাজ শুরু করেছে, উদ্ধার তৎপরতা শুরু করেছে বলে সেনাবাহিনীর পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। এখানকার যে অবস্থা দেখছেন প্রতিনিয়তই কিন্তু আসলে মানুষ দুর্বিষহ হয়ে পড়ছে মানুষের জীবন, কারণ যারা অপেক্ষা করছিলেন যে পানি নেমে যাবে, গতকাল যাদের ঘরে কোমর সমান পানি ছিল আজ বুক সমান হয়ে গেছে, মানে সেখানে আসলে কিভাবে থাকবেন মানুষ সেটা এখন বড় বিষয়। এখন দ্রুত তাদেরকে সেখান থেকে উদ্ধার করতে হবে। সেনাবাহিনী যেহেতু এই উদ্ধার কাজে নেমেছে তাদের প্রত্যাশা কিন্তু সেনাবাহিনীর কাছে অনেক বেশি, এবং সেই সময়টা যে যত সময় যাবে মানুষের এর ভোগান্তি ততটা বাড়বে এবং হতাহত হওয়ার সম্ভাবনাও রয়েছে। একটি বিষয় বলে রাখি যে সকল ঘরবাড়িতে এখনো মানুষ রয়েছে সেখান থেকে সকলকে সরিয়ে আনতে ব্যাপক তৎপরতা দরকার, আর সেই তৎপরতার জন্য যে ধরনের লজিস্টিক সাপোর্ট দরকার যেমন নৌকা এবং অন্যান্য বিষয়, সেগুলো কিন্তু এখনো অপ্রতুল আমাদের কাছে মনে হচ্ছে। লোপা রিপন, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেবার জন্য। আমরা এবার তাজনুর ইসলামের কাছে যেতে চাই, সুনামগঞ্জের খবর জানবো তার কাছ থেকে। তাজনুর, ক্রমেই তো অবস্থার অবনতি হচ্ছে, একটু জানাবেন সুনামগঞ্জের সবশেষ অবস্থা। দেখুন, আমাদের গন্তব্য ছিল সুনামগঞ্জ সদর উপজেলা, কিন্তু আমরা এখন পর্যন্ত যেই রাস্তাটিতে আটকে রয়েছি এটি জগন্নাথপুর থানার মধ্যে একটি গ্রামের একটি রাস্তা। সেটি আপনাকে যদি দেখাই রাস্তার ভয়াবহতা, এত পরিমাণ পানির স্রোত এক পাশ থেকে আর এক পাশে সেই পানি যাচ্ছে, এবং এই পুরোটাই কিন্তু জনবসতিপূর্ণ এলাকা। রাস্তার ডান পাশে কিংবা বাম পাশে যে পাশেই আপনি তাকাবেন সবগুলো বাড়ি, বিভিন্ন রকমের কাঁচা পাকা বা সেমি পাকা বা বিভিন্ন ধরনের বাড়িঘর যেগুলো ছিল সব কিন্তু এর মধ্যেই ডুবে গিয়েছে। এই এই ঠিক রাস্তার ঠিক ডান পাশে একটি তিনতলা বাড়ি রয়েছে, সেই তিনতলা বাড়ির কিন্তু দুইতলা পর্যন্ত পানি উঠে গিয়েছে। একটু আগেই আমরা একটি ব্রিজের ওপরে ছিলাম, সেখানে আমরা দেখেছি যে সেখানে কিছু মানুষ এখানে এসে আশ্রয় নেওয়ার চেষ্টা করছেন। মানুষের সঙ্গে সঙ্গে তাদের যেই গৃহপালিত পশু রয়েছে, গরু ছাগল ভেড়া এরকম যারা যত রকমের গৃহপালিত পশু রয়েছে তাদেরকে কিন্তু সেখানে রাখা হয়েছে। একই সঙ্গে বিভিন্ন রকমের ছাউনি তৈরি করা হচ্ছে সেই গরু বা সেই ছাগল ভেড়াগুলোকে রাখার জন্য। মানুষের পাশাপাশি এই যে তাদের যে গৃহপালিত পশু সেগুলোকে বাঁচানোর যেই আপ্রাণ চেষ্টা সেটি কিন্তু মানুষের মধ্যে রয়েছে। দুর্ভোগের কথা যেটি বলছিলেন, আমি বেশ কয়েকটি পরিবারের লোকজনের সঙ্গে কথা বলেছি যাদের সঙ্গে আমার এই চলতি পথে দেখা হয়েছে, তাদের বেশিরভাগেরই কিন্তু আজকে কারোরই বাসায় চুলা জ্বলানি, অর্থাৎ তারা কেউই দুপুরের খাবারটুকু খেতে পারেনি। তবে তারা যেমনটি জানিয়েছেন তাদের ঘরে শুকনো যে খাবার তারা সংগ্রহে রেখেছিলেন, জমা রেখেছিলেন, সেই খাবার তারা গত দুদিন ধরে খাচ্ছেন। তবে তারা আশঙ্কা করছেন যে এই খাবার হয়তো আর এক দুদিনের মধ্যে শেষ হয়ে যাবে। একই সঙ্গে তাদের যেহেতু বসবার জায়গা নেই, তাদের রাতে ঘুমানোর যে জায়গা সেটি যেমনটি নেই সেই বিষয়ে তারা যেমনটি চিন্তার মধ্যে আছে, একই সঙ্গে যেহেতু খাবারের ব্যাপারটি একটি গুরুত্বপূর্ণ ব্যাপার সেই জায়গাটিতে তাদের ব্যাপক রকমের আশঙ্কা রয়েছে, এবং তারা সামনের দিনগুলোতে কিভাবে বেঁচে থাকবেন সেই নিয়ে ব্যাপক রকমের শঙ্কার মধ্যে তারা রয়েছে। তারা যেমনটি জানিয়েছেন যখন মানুষের সঙ্গে কথা বলছিলাম, তারা জানিয়েছেন যে ঠিক এই মুহূর্তে জরুরি ভিত্তিতে যদি সরকারি সহায়তা না পাওয়া যায় তাহলে পরিস্থিতি কোনোভাবেই তাদের পক্ষে সামাল দেওয়া সম্ভব হবে না। লোপা তাজনুর, আপনাকেও ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আমরা আবার শেরপুরের বন্যা পরিস্থিতির খবর জানব আদিল মাহমুদ উজ্জ্বলের কাছ থেকে। উজ্জ্বল, এখন পর্যন্ত পানিবন্দি কতটি এলাকা এবং সেখানকার সবশেষ বন্যা পরিস্থিতির খবর একটু জানতে চাই আপনার কাছে।
টুম্পা, আপনি জানেন আসলে আজকে কিন্তু ভয়াবহ বন্যার কবলে পড়েছে আমাদের শেরপুরের সীমান্তবর্তী যে দুটি উপজেলা ঝিনাইগাতি এবং নালিতাবাড়ির একটি অংশ। আপনি জানেন যে গত 7 দিন যাবত এখানে বন্যা পরিস্থিতি বিরাজ করছিল, তবে গতকাল পর্যন্ত কিন্তু পানি কম ছিল, কিন্তু আজকে সকাল 10টা থেকে কিন্তু হঠাৎ করেই পানির জোর অনেকটাই বেড়ে যায় এবং যে পরিমাণ পানি হয়েছে এটা আসলে ভয়াবহ বন্যার সঙ্গে তুলনা করলে, আমি যদি আপনাকে একটু দেখাই যে মহারশী নদীর কমপক্ষেও কিন্তু 6টি জায়গায় কিন্তু নতুন করে ভাঙন দিয়েছে এবং আপনি আমার পিছনে দেখতে পাচ্ছেন ফায়ার সার্ভিসের লোকজন কিন্তু বিভিন্ন গ্রামের বাড়িগুলো থেকে মানুষ উদ্ধার করে নিয়ে আসছে। আমি কিছুক্ষণ আগে দেখেছি যে এখানে একটি বাড়িতে প্রায় 10 জনের মতো আটকা পড়েছিল, তাদেরকে কিন্তু স্থানীয় লোকজন এবং ফায়ার সার্ভিস খুব কষ্ট করে কিন্তু খরস্রোতা নদীর পানি ভেদ করে তাদেরকে উদ্ধার করেছে। আর আমি যদি বলি প্রায় এ পর্যন্ত 7 গ্রামে কিন্তু কয়েক হাজার মানুষ কিন্তু পানিবন্দী হয়ে আছে এবং এখন পর্যন্ত আসলে উপজেলা সদরে পানি প্রবেশ করেছে। এখানে বেশ কয়েকটি হাই স্কুল মাদ্রাসা সহ বেশ কয়েকটি জায়গায় কিন্তু পানি প্রবেশ করেছে। আমি যদি আপনাকে বলি গত সপ্তাহের চেয়ে এবারে কিন্তু বন্যার ভয়াবহতা অনেকটাই বেশি, কারণ পাশে যে মেঘালয় রাজ্যে সেখানে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে এবং বৃষ্টি যদি আরো বাড়ে তাহলে কিন্তু বন্যার ভয়াবহতা আরো অনেক বাড়বে। টুম্পা উজ্জ্বল, আমি স্টুডিও থেকে লোপা বলছি, ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। বৃষ্টি হচ্ছে দেশের বিভিন্ন স্থানে, দেখা দিয়েছে জলাবদ্ধতা, বজ্রাঘাতে 6 জেলায় 11 জন নিহত হয়েছে, এর মধ্যে ময়মনসিংহ সদর ও নান্দাইলে 5 জন মারা গেছে, বজ্রপাতে 2 জন নিহত হয়েছে সিরাজগঞ্জে, এছাড়া 1 জন মারা গেছে লালমনিরহাট, জামালপুর, টাঙ্গাইল ও নওগাঁতে, গাজীপুরে টানা বর্ষণে তলিয়ে গেছে শ্রীপুর সহ বিভিন্ন এলাকার নিচু এলাকা, সড়কে জমেছে পানি, বাসাবাড়ি অফিস আদালতে পানি ঢুকে পড়েছে, এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। দর্শক, টানা বৃষ্টিতে গাজীপুরে বিভিন্ন স্থান ডুবে গেছে, বাসাবাড়িতে ঢুকেছে পানি, আমরা যেমনটি জানাচ্ছিলাম সেই খবর আরেকটু বিস্তারিত জানবো সহকর্মী হুসাইন আলী বাবুর কাছ থেকে। বাবু, বৃষ্টি কি এখনো হচ্ছে কিনা সেটি একটু বলবেন এবং জলাবদ্ধতার কি অবস্থা দেখছেন এবং চিত্রটাও একটু দেখতে চাই আপনার মাধ্যমে। দুপুর 12টা থেকেই কিন্তু বৃষ্টিপাত শুরু হয়েছে গাজীপুরে। গাজীপুরে যেসব নিম্ন অঞ্চলগুলো রয়েছে সেই নিম্ন অঞ্চলে যে রাস্তাঘাট সবগুলো রাস্তাঘাটে কিন্তু ডুবে গিয়েছে। তার পাশাপাশি যে বসতবাড়ি যেসব বসতবাড়িগুলো রয়েছে সেসব ঘরেও কিন্তু পানি উঠেছে, ওঠার কারণে মানুষের যে রান্না বান্না খাওয়া দাওয়া সেগুলো কিন্তু বন্ধ হয়ে গেছে। তার পাশাপাশি হচ্ছে যে যেটা বলবো হচ্ছে যে এখানকার যে সরকারি একটি অফিস সেই অফিস ডুবে গেছে, যেখানে হচ্ছে যে শ্রীপুর সাব রেস্ট অফিসের রুমের ভিতরে পানি ঢুকে এখানকার যে প্রয়োজনীয় কাগজপত্র যে দলিলের যে বালাম এবং দলিলের যে নকল সেইসব প্রয়োজনীয় কাগজপত্র কিন্তু ভিজে কিন্তু পানিতে ভাসছিল, এমন দৃশ্য কিন্তু আমরা পেয়েছি। তার পাশাপাশি হচ্ছে যে এখানকার যে যারা আছেন তারা যেটা বলছেন যে এখানে দুপুরে বৃষ্টি হওয়ার পরে যেই পানি যে আসলে নিষ্কাশনের যে ব্যবস্থা সেটা নেই, এই পৌরসভার শ্রীপুর পৌরসভার 9টি ওয়ার্ডেই কিন্তু হচ্ছে যে পানি উঠেছে সেসব এলাকায় রাস্তার যে পানিতে আসলে রাস্তা ডুবে গিয়েছে, আশেপাশে যে বাড়িগুলো সেগুলো ডুবে গিয়েছে, যার কারণে হচ্ছে যে এই এলাকার মানুষ অনেকটাই প্লাবিত হয়েছে। এছাড়াও গাজীপুরের কালিয়াকুলের যে নিম্ন অঞ্চল সেই নিম্ন অঞ্চলেও কিন্তু কিন্তু পানিতে ডুবে গিয়েছে, যার কারণে হচ্ছে যে ওই এলাকার মানুষের ঘর থেকে বেরোতে অনেকটাই অসুবিধা হচ্ছে, তারা বাড়ির ভিতরে ঢুকতে পারছেন না, তাদের যে ঘরের যে জিনিসপত্র সবকিছুই কিন্তু আসলে পানির নিচে তলিয়ে গেছে। লোপা বাবু, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। দেশের বিভিন্ন স্থানে বন্যা পরিস্থিতির অবনতির কারণে সারা দেশের SSC ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। আগামী রোববার 19 জুন থেকে এই পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। সকালে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর থেকে পরীক্ষা স্থগিতের খবর জানানো হয়। এতে বলা হয় সিলেট, কুড়িগ্রাম, গাইবান্ধা, লালমনিরহাট সহ দেশের অনেক জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে আর এই অবস্থায় শিক্ষার্থীদের পরীক্ষায় অংশগ্রহণ কঠিন হয়ে যাবে, তাই পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে কবে নাগাদ এই পরীক্ষা হবে তা জানানো হয়নি, নতুন সময়সূচি পরে জানানো হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এবছর মোট SSC পরীক্ষার্থীর সংখ্যা 20,21,868 জন, কেন্দ্র সংখ্যা 3,790টি, গত বছরের তুলনায় এবার 2,21,386 শিক্ষার্থী কম পরীক্ষা দিচ্ছে।
যেহেতু পাঁচটা বোর্ডে পরীক্ষা নেওয়ার মতো অবস্থায় নেই, সেহেতু আমাদের সিদ্ধান্ত মন্ত্রণালয় থেকে সিদ্ধান্ত মন্ত্রী মাননীয় মন্ত্রী মহোদয় সিদ্ধান্ত দিয়েছেন যে আমাদের আগামী 19 জুন থেকে যেটি শুরু হতে যাচ্ছিল সেটা আপাতত স্থগিত ঘোষণা করা হলো। বন্যা পরিস্থিতির একটু উন্নতি হলেই আমরা এই পরিবর্তিত সময়সূচিটি আবার যথাসময়ে জানিয়ে দেব। পাইলিং এর সময় গ্যাস পাইপলাইন ক্ষতিগ্রস্ত, এতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজি ইপিজেডে ভয়াবহ আগুন, ছড়িয়ে পড়ে আতঙ্ক। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিটের 6 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। গ্যাস সরবরাহ বন্ধ থাকায় দুর্ভোগে পড়েন গ্রাহকরা। যেন আকাশ ছুঁয়েছে আগুন, আশপাশে ভয় আর আতঙ্ক। শুক্রবার সকাল 7:30 প্রত্যক্ষদর্শীরা জানান, নারায়ণগঞ্জের আদমজি ইপিজেডের ভেতরে একটি কারখানার পাইলিং এর কাজ চলছিল। মাটি খোঁড়ার সময় ক্ষতিগ্রস্ত হয় গ্যাস লাইন, ধরে যায় আগুন, ধীরে ধীরে তা ভয়াবহ রূপ নেয়। তিনটি গার্মেন্টসের মধ্যে একটি থেকে ছোঁয়াছুঁয়ি করে তিনটি গার্মেন্টসের মধ্যে ফ্যাক্টরি জ্বলে গেছে। আগুন লাগার কারণে আমাদের জিএম স্যারকে বাইরে এসে বলতেছে যে স্যার অনেক আগুন লাগছে বাইরে, আমাদের জিএম স্যার দৌড়াদৌড়ি লাগাইছে। অগ্নিকাণ্ডের ঘটনায় শুধু শ্রমিক নয়, আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয়দের মাঝে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের 6টি ইউনিট, বন্ধ করে দেওয়া হয় সঞ্চালন লাইনের গ্যাস সরবরাহ, চেষ্টা চলে আগুন নেভানোর। সবাই দেখতেছে যে কি হয়েছে, পরে দেখতে যে খুব বেশি আগুন ধরতেছে আর খুবই ভয়ানক অবস্থা। দুর্ঘটনাস্থলের পাশেই সিদ্ধিরগঞ্জ তাপবিদ্যুৎ কেন্দ্র, ঝুঁকিতে পড়ে সেটিও, সেখানে যাতে আগুন ছড়াতে না পারে সেজন্য নেওয়া হয় ব্যবস্থা। ওবাইদুর রহমান, যমুনা নিউজ। খুলনা বিশ্ববিদ্যালয়ে সহকর্মীর বিরুদ্ধে এক শিক্ষকের যৌন হয়রানির তদন্ত প্রতিবেদন নিয়ে প্রশ্ন উঠেছে। যৌন নিরোধ কমিটি ঘটনাটি ক্যাম্পাসের বাইরে হওয়ায় আওতা বহির্ভূত বলে প্রতিবেদন দিয়েছে। ক্যাম্পাসের মধ্যেও নিপীড়নের প্রমাণ পাননি বলে জানিয়েছেন, তবে কমিটির এক সদস্য জানিয়েছেন ভিন্ন কথা। 2021 সালের 26 জানুয়ারি সহকর্মীর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ নিরোধ কমিটিকে জানিয়েছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষক। 10 মাস তদন্ত শেষে সম্প্রতি তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে 7 সদস্যের কমিটি। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে মূল অভিযোগটি ক্যাম্পাসের বাইরে হয়, এটা তাদের আওতা বহির্ভূত, ক্যাম্পাসের মধ্যেও নিপীড়নের প্রমাণ মেলেনি। সাময়িক বরখাস্ত হওয়া সহকারী অধ্যাপক ছোটন দেবনাথকে তার দায় থেকে অব্যাহতি দেয় কমিটি। তবে কমিটির এক সদস্য সেলিনা আক্তার পিয়া বলছেন ভিন্ন কথা। এদিকে ভুক্তভোগী শিক্ষিকা ও অভিযুক্ত শিক্ষকের কথোপকথনের একটি ফোনালাপ এসেছে যমুনা টেলিভিশনের হাতে। আপনার সাথে আমার পরিচয় বছর 2 বা তারও বেশি হবে, আজ পর্যন্ত কখনো কি আমি আপনাকে বড় ভাই ছাড়া অন্য কোনো ভাবে ট্রিট করছি? আপনি সবকিছু জানেন, আপনি রাজনের কথা জানেন, আপনি নিজে ম্যারিড, তো এগুলোর তো আসলে মানে হয় না। আপনাকে আমি কখনো কোনো ভাবে অন্য কোনো চোখে দেখি নাই, আমার ফ্যামিলি থেকে শুরু করে সবাই আপনাকে আমার গার্জিয়ান হিসেবেই জানে এখানে। উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ নীতিমালা আছে, তাতে উল্লেখ রয়েছে চিঠিপত্র, টেলিফোন, ইমেল কিংবা SMS এর মাধ্যমে উত্তক্তের চেষ্টা করাকে এই ধরনের অপরাধ বোঝায়। আমি যখন তাকে বললাম যে গতকাল রাতে এই ঘটনা কেন ঘটলো, সে তখন বলছে তোমার সাথে আমি দেখা করে কথা বলতে চাই, ফোনে এটা নিয়ে কথা না বলি। সে কি এমন কথা বলতে চেয়েছিল সেদিন? সে কি তার অপরাধ স্বীকার করতে চেয়েছিল? আমি ওই সময় তাকে আমি এক ধরনের সুদিং করার চেষ্টা করছি যে আচ্ছা তুমি যাই, তার সাথে আমি আসলে কোনো সিন ক্রিয়েট কেন যাব, তাই না? তো আমার পর একটাই জাস্ট তার কাছে একটা জিনিস জানার জন্য, তুমি আমার সাথে এমন কেন করলে। দুই শিক্ষকই গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ঘটনার সুষ্ঠু তদন্ত চেয়েছেন শিক্ষক শিক্ষার্থীরা। এটা তো আসলে দুঃখজনক এবং লজ্জাজনক, এটা মানে এটা বোঝাই যাচ্ছে যে একটা বায়াসনেস। বলা হচ্ছে যে এটা বিশ্ববিদ্যালয়ের এরিয়ার ভিতরে হয়নি দেখে এটা এক্তিয়ারভুক্ত না, তো সেটা তো আমার ক্ষেত্রেও সেই সংখ্যাটা বাড়ায়। যে আমাদের সোসাইটি দেখেন বা দেশ দেখেন বা যেখানেই দেখেন, বিচারহীনতার সংস্কৃতি কিন্তু ভালো নয়। যদি যথাযথভাবে বিচার হয় তাহলে এই ঘটনাগুলো আর ঘটবে না। তদন্তের বিষয়ে কথা বলতে রাজি হননি কমিটির সভাপতি অধ্যাপক তসলিমা খাতুন ও সদস্য সচিব ডক্টর মুন্নুজাহান আরা।
কনক রহমান, যমুনা নিউজ, খুলনা। নদীর ওপর একই সঙ্গে সড়ক ও রেল সেতু হিসেবে বিশ্বের অন্যতম দীর্ঘ সেতু পদ্মা সেতু নদীর তলদেশের স্থাপন করা ভিত্তির হিসেবে এখন পর্যন্ত বিশ্বে প্রথম। সর্বোচ্চ 122 মিটার গভীরে পর্যন্ত বসানো হয়েছে এই সেতুর পাইল। পদ্মা সেতুতে 10,000 টনের বিয়ারিং ব্যবহার করা হয়েছে, যাতে এই সেতু টিকে থাকবে রিক্টার স্কেলে 9 মাত্রার ভূমিকম্পেও। এসব বৈশিষ্ট্যের কারণে এই সেতু বিশ্বজুড়ে প্রকৌশল বিদ্যার পাঠ্যবইয়ে ঠাঁই করে নেবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। শাকিল হাসানের রিপোর্ট। বিশ্বের সবচেয়ে খরস্রোতা নদীর একটি পদ্মা, গভীরতা 40 মিটার, বর্ষাকালে স্রোতে ধুয়ে নিয়ে যায় আরও 65 মিটার মাটি, তাই গড়ে 120 মিটার করে পাইলিং করা হয়েছে সেতুর ভিত্তি তৈরিতে, কোথাও সেটা 122 মিটারও। 3 মিটার গোল স্টিলে তৈরি হয়েছে এসব পাইল, পাইলের দৈর্ঘ্য এবং প্রস্থে যা বিশ্ব রেকর্ড। বঙ্গীয় বদ্বীপে ভয়াবহ মাত্রার ভূমিকম্পের ইতিহাস রয়েছে, তাই ভূমিকম্প থেকে পদ্মা সেতুকে রক্ষায় ব্যবহার করা হয়েছে ফ্রিকশন পেন্ডুলাম বিয়ারিং। এই বিয়ারিংয়ের সক্ষমতা 10,000 টন। এখন পর্যন্ত বিশ্বের কোনো সেতুতে এই সক্ষমতার বিয়ারিং লাগানো হয়নি। রিখটার স্কেলে 9 মাত্রার ভূমিকম্পেও টিকে থাকতে পারবে পদ্মা সেতু। পদ্মা নদী শাসনে চীনের ঠিকাদার সিনে হাইড্রো কর্পোরেশনের সঙ্গে $110 কোটি মার্কিন চুক্তি হয়েছে। এটি বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল নদী শাসন প্রকল্প। ইন্দো গাঙ্গীয় সমভূমিতে নির্মিত দ্বিতীয় বৃহত্তম পদ্মা সেতু, দীর্ঘতম ভারতের আসামের ভূপেন হাজারিকা সেতু, ভারতের বিহারের 5.75 কিলোমিটারের মহাত্মা গান্ধী সেতুকে সরিয়ে গঙ্গা পদ্মার উপর নির্মিত দীর্ঘতম সেতু হচ্ছে পদ্মা সেতু। বর্তমানে এক্সপ্রেসওয়েকেও সেতু হিসেবে গণ্য করা হয়, সে কারণেই বিশ্বের দীর্ঘতম সেতুর তালিকা করা এখন অনেকটা কঠিন। সাম্প্রতিক তালিকায় বিশ্বের দীর্ঘতম 10টি সেতুর কয়েকটি শুধুই রেল সেতু, আবার কতগুলো নির্মিত ভূমির ওপর। তবে নদীর ওপর সড়ক ও রেল একই সঙ্গে হিসেবে নিলে পদ্মা সেতু থাকবে শীর্ষ 10-এই। তবে শুধুমাত্র দৈর্ঘ্যের হিসাবে 6.1 কিলোমিটারের পদ্মা সেতু বিশ্বের 122তম অবস্থানে। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। ছুটির দিনে পদ্মা সেতু দেখতে ভিড় জমিয়েছেন অনেকেই। আরো জানবো শিমুলিয়া ঘাট থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আরাফাত রায়হান সাকিব। আরাফাত, স্বপ্নের সেতু উদ্বোধনের অপেক্ষায় আজকে ছুটির দিন, দর্শনার্থীদের প্রতিক্রিয়া একটু জানতে চাই। লোপা, যেমনটি আসলে বলছিলেন, কোটি মানুষের স্বপ্ন আর বাংলাদেশের অর্থনৈতিক সক্ষমতার স্বপ্নের পদ্মা সেতু আসলে চালু হতে আর মাত্র 7 দিন বাকি, এবং এই পদ্মা সেতুর উদ্বোধনকে কেন্দ্র করে কিন্তু দেশব্যাপী উচ্ছ্বাস বিরাজ করছে, যার বহিঃপ্রকাশ কিন্তু আজকে পদ্মা পাড়ের মাওয়া শিমুলিয়া ঘাট জুড়ে আমরা দেখতে পাচ্ছি। আসলে নানা বয়সী শ্রেণী পেশার মানুষ কিন্তু উদ্বোধনের আগে পদ্মা সেতুকে এক পলক দেখার জন্য আসলে দূর দূরান্ত থেকে ভিড় জমিয়েছে, এবং দুপুর থেকে এই যে মানুষের ভিড় এখন সন্ধ্যার দিকে এসে অনেকটাই মিলন মেলায় পরিণত হয়েছে। আমরা মাওয়া যে মাছ বাজার রয়েছে সে মাছ বাজার এবং মুন্সিগঞ্জের যে শিমুলিয়া ঘাট রয়েছে, আসলে শিমুলিয়া বাংলা বাজার নদী পারাপারে যে ঘাট, সেই ঘাটেও কিন্তু আসলে বিপুল সংখ্যক মানুষ আসলে এসেছে। কেউ এসেছে পরিবার স্বজনদের সাথে, কেউ এসেছে বন্ধুর দলে, সবাই কিন্তু আসলে দূর থেকে আসলে পদ্মা সেতুকে দেখছে। কেউ কেউ আবার নৌযানে চড়ে আসলে আরেকটু কাছে যেতে চাওয়ার যে প্রবণতা সেটিও আমরা দেখতে পাচ্ছি। তবে আসলে নিরাপত্তার কারণে পদ্মা সেতুর একেবারে কাছে যাওয়া যাচ্ছে না, কিছুটা দূর থেকে তারা আসলে সেতু দেখছে, কেউ ছবি তুলছে, সেলফিতে আবদ্ধ হচ্ছে, সব মিলিয়ে আসলে একটি উচ্ছ্বাস বিরাজ করছে। আমরা প্রতিক্রিয়া জানতে চেয়েছিলাম এখানে যারা দর্শনার্থী আছে তাদের মধ্যে, সবাই বলছে আসলে তাদের যে আসলে অপেক্ষার প্রহর, সে অপেক্ষার প্রহর শেষ হওয়ার আগে আসলে তারা পদ্মা সেতুকে পরখ করতে এসেছে। এরপরে আসলে 26 তারিখ থেকে আসলে যান চলাচলের পরে পদ্মা সেতুতে তারা চড়ে বাড়ি ফিরতে পারবে, কিংবা পদ্মা সেতুতে চড়ে তারা নিজ নিজ গন্তব্যে যেতে পারবে। সেই অপেক্ষার আগে আজকে তারা আসলে ছুটির দিনে তারা আসলে ভিড় জমাচ্ছে, এবং ছুটির দিনে ছুটির সময়টুকু আসলে আরো বেশি আনন্দ ঘন করে তোলার জন্য তারা এসে পদ্মা পাড়ে এসেছে। এবং আরেকটি বিষয় বলে রাখি, পদ্মা সেতুর কাজ কিন্তু একেবারে শেষ। লোপা, আরাফাত, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। টাঙ্গালে নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই 3.5 কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতুর মাঝখানে দেবে গেছে।
বৃহস্পতিবার রাতে। বেডুমা এলাকার লোহজং নদীর উপর নির্মিত সেতুটির সেন্টারিং শাটারিং সরে গিয়ে মাঝখানে 3.5 ফুট দেবে যায়। স্থানীয়দের অভিযোগ, ঠিকাদার ও ইঞ্জিনিয়ারের গাফিলতিতে সেতুটি নির্মাণ শেষ হওয়ার আগেই দেবে গেছে। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। লোহজং নদীর উপর নির্মাণাধীন সেতুটি স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের আওতায় বাস্তবায়ন করছে টাঙ্গাইল পৌরসভা। 2020 সালে নির্মাণ কাজ শুরু হয়, চলতি বছরের 11 মে কাজ শেষ হওয়ার কথা ছিল। বিসিক মেলা, স্থানীয় ব্যবসায়ী কিংবা উদ্যোক্তা থাকার কথা, বেচাকেনা হওয়ার কথা স্থানীয়ভাবে তৈরি সব পণ্য, যার কোনোটি মানা হয়নি চুয়াডাঙ্গায়। অনিয়মকে নিয়ম করে প্রবেশ ফি সহ রাখা হয়েছে সার্কাস ও অন্যান্য চড়া মূল্যের রাইডস। প্রতিদিন চলছে লাখ লাখ টাকার অবৈধ বাণিজ্য। একদিকে বঞ্চিত করা হয়েছে স্থানীয় ব্যবসায়ীদের, তেমনি মেলা জায়গা পেয়েছে নিম্নমানের পণ্য, যদিও বিসিক কর্তৃপক্ষ বলছে অনুমতি নিয়েই মেলা চালানো হচ্ছে। প্রতিদিন বিকেল থেকে জমে ওঠে চুয়াডাঙ্গার পুরাতন স্টেডিয়াম মাঠের বিসিক মেলা। নামে বিসিক মেলা হলেও কোনো নিয়মই মানা হয়নি মাসব্যাপী চলা এই আয়োজনে। প্রবেশ ফি থেকে শুরু করে বিভিন্ন রাইডসে যেমন চড়ামূল্য, তেমনি মধ্যরাত পর্যন্ত সার্কাসের নামে চলছে নৃত্য সঙ্গীত। মেলায় স্টল 50টি, এর মধ্যে শুধুমাত্র একটি স্টলের সুযোগ পেয়েছেন জেলার এক উদ্যোক্তা, বাকিগুলো ঢাকাসহ বিভিন্ন এলাকার ব্যবসায়ীদের দখলে। জামা জুতা প্রসাধনীতে ঠাসা এই মেলায় নেই স্থানীয়ভাবে তৈরি কোনো পণ্য। 50টা স্টল আছে এখানে, সবই বাইরের, চুয়াডাঙ্গার আমি একা। আমরা ঢাকা থেকে আসছি, আমাদের আইটেম হচ্ছে শুধু নারীদের আইটেম। যাদের জন্য বিসিক মেলার আয়োজন, সেই স্থানে উদ্যোক্তারাই হয়েছেন বঞ্চিত, এমনকি তাদেরকে জানানো হয়নি বলেও অভিযোগ উঠেছে। আমি বিসিকের একজন ট্রেনিংপ্রাপ্ত উদ্যোক্তা। যখন এই মেলাটা শুরু করা হয় আমাদের কাউকে জানানো হয়নি। আমরা জানতাম এটা বাণিজ্য মেলা, যখন মেলাটা শুরু হলো তখন আমরা যেয়ে দেখলাম এটা উদ্যোক্তা মেলা। উদ্যোক্তা মেলা যদি হয়ে থাকে, বাট আমাদের গ্রুপে তো যে কেউ কেউ হয়তো বা অংশগ্রহণ করার কোনো একটা থাকতো, বাট আমরা কেউই এটা জানি না। এর উপর নিম্নমানের স্বল্প মূল্যের পণ্যে ঠকানো হচ্ছে ক্রেতা দর্শনার্থীদের। সচেতন মহলের অভিযোগ, বিসিক মেলার সাইনবোর্ড ব্যবহার করে করা হচ্ছে অবৈধ বাণিজ্য। এরা ঢাকা থেকে এসে কুমাদামের জিনিস নিয়ে তারা বিজনেস করতেছে। সার্কাস বলে যে জিনিসটা অনেক রাত পর্যন্ত চলতেছে, এটা নট অ্যাপ্রোপ্রিয়েট। যদিও অভিযোগ অস্বীকার করে বিসিক কর্তৃপক্ষের দাবি, অনুমতি নিয়েই মেলার আয়োজন করা হয়েছে। মেলায় আগত দর্শনার্থীদের বিনোদনের জন্য আমরা সার্কাসও নিয়ে এসেছি আর কি। তো এটা আমরা যেটাই করেছি অনুমোদন নিয়েই করেছি, এবং টিকিটের ব্যাপারটা আমরা প্রশাসনের সাথে আলোচনা করেই, যাতে সহনশীল সবাই যাতে উপভোগ করতে পারে। অভিযোগের বিষয়গুলো খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস স্থানীয় প্রশাসনের। এই বিষয়গুলো আমরা দেখবো আর কি, মেবি আমি আজকে বা কালকে এক সময় যাবো আর কি, ঠিক আছে। যদি কোনো অনিয়ম থেকে থাকে আমি এই বিষয়ে মানে কিভাবে কারেকশন করা যায় এটা আমি বলবো আর কি। গেল 20 মে থেকে শুরু হওয়া মেলা শেষ হবে 20 জুন, আরো 10 দিন সময় চেয়ে আবেদন করা হয়েছে। জিসান আহমেদ, যমুনা নিউজ, চুয়াডাঙ্গা। আসন্ন ঈদুল আজহায় বাজার কাঁপাতে আসছে নাটোরের বস এবং ধলা বাহাদুর। ফ্রিজিয়ান জাতের গরু বসের ওজন 36 মন আর ধলা বাহাদুরের ওজন 30 মন। প্রান্তিক পর্যায়ের দুই খামারি কয়েক বছর ধরে লালন পালন করছেন গরু দুটি, তাদের প্রত্যাশা ন্যায্য মূল্য মিলবে গরু দুটির। আকারে যেমন বড়, মেজাজ তেমন বেশ গরম। 36 মন ওজনের বসকে সামাল দেয়া বেশ মুশকিল। ফ্রিজিয়ান জাতের এই গরুটি 3 বছর ধরে লালন পালন করছেন নাটোরের বড়াইগ্রাম উপজেলার ভান্ডারদহ গ্রামের শফিকুল ইসলাম। আদর করে নাম দিয়েছেন বস। গরুটির প্রতিদিনের খাদ্য তালিকায় আছে খেসারি, ছোলা, ভুট্টা ও গম। গরুটাও একদম ন্যাচারাল খাবার দিয়ে আমি গরুটা লালন পালন করছি। গরুর কোনো আপনার কীটনাশক, কোনো রাসায়নিক কোনো জিনিস আপনার কোনো কিছু পুষ করা হয় নাই। বসের নামডাক ছড়িয়েছে আশেপাশের গ্রামেও, দেখতে ভিড় করছেন অনেকে। তো অনেকে দেখতে আসে দূর দূরান্ত থেকে, গাড়ি নিয়ে অনেকে দেখতে আসে, দেখতেছে সবাই। গরুটা 4-5, 5-6 গ্রাম, 10 গ্রামে এত বড় গরু আমি দেখি নাই। আসন্ন ঈদুল আজহায় ন্যায্য মূল্যে গরুটি বিক্রির প্রত্যাশা শফিকুলের। এখনই কোনো দাম হাঁকছেন না তিনি। নিজের সন্তানের মতন আমি আদর যত্ন করে এটাকে লালন পালন করছি। গরুটার বর্তমান আপনার ওজন আছে 36 মন ওজন আছে ফিতার মাপে।
তে গরুটা আমি এই কুরবানিতে বিক্রি করতে চাচ্ছি। আকারে বসের অনেকটা কাছাকাছি হলেও মেজাজ একেবারেই উল্টো ধলা বাহাদুরের। শান্ত স্বভাবের গরুটি কোরবানির জন্য প্রস্তুত করেছেন নাটোর সদর উপজেলার লক্ষ্মীপুর খোলাবাড়িয়া গ্রামের নাজমুল হক। সম্প্রতি এক প্রদর্শনীতে প্রথম পুরস্কার পায় ধলা বাহাদুর। 30 মন ওজনের গরুটির দাম হাঁকা হচ্ছে 16 লাখ টাকা। আমার এই ধলা বাহাদুরটা আজ থেকে 3.5 বছরের মায়ের ঘর থেকে হয়েছে। হওয়ার পর থেকে আমি পালতেছি, সোলা বুট ভাঙাই, বাড়ির কুড়া টুড়া আছে এইগুলো মিশ্রিত করে পোয়াল দিয়ে মাখায় খাওয়ায়। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জানিয়েছেন, সম্পূর্ণ প্রাকৃতিক খাবার খাইয়ে প্রান্তিক পর্যায়ের খামারিরা কোরবানির জন্য পশু লালন পালন করছেন। বড় আকারের গরুগুলো বিক্রির জন্য অনলাইন প্ল্যাটফর্ম ছাড়াও বড় ব্যবসায়ীদের সাথে যোগাযোগ করা হচ্ছে। খামারিরা এবার লাভবান হবে বলে আশাবাদ প্রাণী সম্পদ কর্মকর্তার। বড় গরুগুলো আছে যেটা ওজন প্রায় 30-35 মন, এই সমস্ত গরুর জন্য আমরা অনলাইন প্ল্যাটফর্মে বিক্রির ব্যবস্থা করার চেষ্টা করছি এবং পাশাপাশি অন্যান্য জেলার যে সমস্ত ব্যবসায়ী ভাইয়েরা আছে তাদের সাথে যোগাযোগ করছি যেন তারা এই প্রান্তিক খামারিগুলো তাদের ন্যায্য মূল্য পায়। কোরবানির জন্য এবার নাটোরে প্রায় 3.5 লাখ পশু মোটা তাজা করা হয়েছে, যা স্থানীয় চাহিদা মিটিয়ে চলে যাবে দেশের বিভিন্ন প্রান্তে। জাহিদ হাসান, যমুনা নিউজ। দর্শক, এই ছিল সংবাদ সারাদেশের আয়োজনে।